আসসালামু আলাইকুম বন্ধুরা আমি বলছি ইউনুল বিশ্বাস আমি আপনাদের আজকে ভিডিওতে দেখিয়ে দেবো কীভাবে আপনারা কীবোর্ড পিকচার লাগাবেন কীবোর্ড পিকচার লাগানো একদমই সহজ আমি আপনাদেরকে একবারে স্টেপ বাই স্টেপ দেখিয়ে দেবো আপনারা ভিডিওটা একটু টেনে দেখবেন না ট্রেনে দেখলে বুঝবেন না আরেকটি কথা বলতে চাই আমার চ্যানেল যদি নতুন হয়ে থাকেন নলে সাবস্ক্রাইব করে বেল আইকাউনটি অন করে দেবেন আর লাইক কমেন্ট করে আমাদের উৎসাহিত করবেন কথা না আবার চলে আমরা স্ক্রিনের পর্বে আপনারা কীবোর্ডে যাওয়ার পরে এইভাবে কিন্তু আপনারা যে কোনো কীবোর্ডে লাগাইতে পারবেন আমি আপনাদেরকে রেডমি কিবোর্ড দিয়ে দেখাচ্ছি কীবোর্ডে যাওয়ার পরে আপনারা এখানে উপরে একটি সেটিং আছে আপনারা এই সেটিং ক্লিক করে দিবেন সেটিং ক্লিক করার পরে উপরে যে একটি থিম প্রথমে একটি অপশন দেখতে পারছেন এইখানে আপনারা ক্লিক করে দিবেন এখানে ক্লিক করার পরে দেখেন এইখানে কল অলরেডি অনেকটি থিম চলে আসছে আপনারা চাইলে পরে এখান থেকে যে কোনো একটি থিম দিতে পারেন আমি আপনাদেরকে একবারে দেখিয়ে দিচ্ছি এইখানে আপনারা কি করবেন প্লাস বাটনে ক্লিক করবেন এই প্লাস বাটনে যখন ক্লিক করবেন এখানে আসে আপনারা চাইলে পারে এখান থেকে এ সব কিছুই কালার করতে পারেন এখান থেকে আপনারা চাইলে পরে টেক্সটগুলা মানে লেখাগুলা অক্ষরগুলো কালার করতে পারবেন দেখেন আমি আপনাদেরকে একবার দেখিয়ে দিচ্ছি অক্ষরগুলো কালার জাস্ট আমি যেটা আছে আমি সেটা দিয়ে দিলাম আপনারা চাইলে পরে ব্যাকগ্রাউন্ডও কালার করতে পারবেন এখানে যে কোনো কালার দিবেন সেটাই আসবে কালা কালারই আমার বেস্ট লাগতেছে তারপরে আপনার নিচে আরও একটা কালার আছে আপনারা চাইলে পারে এটাও দিতে পারেন আপনারা এখন ব্যাকগ্রাউন্ডে কি কালার দিবেন এটাও দিতে পারেন চাইলে পারে লালটাও দিতে পারেন আবার গোলাপিটাও দিতে পারেন যে যেটা খুশি আমি কালারটা দিলাম এখন আপনারা পিকচার লাগাবেন কিভাবে। আপনারা পিকচার লাগানোর জন্য এইখানে দেখেন একটু অপশন আছে ব্যাকগ্রাউন্ড ইমেজ নামে একটি অপশন এইখানে ক্লিক করে দিবেন এখানে যখন ক্লিক করবেন দেখেন এখানে দুইটা অপশান আসছে একটা অপশান আসছে ক্যামেরা আর একটি অপশান আসছে গ্যালারি আপনারা যদি ক্যামেরা থেকে নিতে চান ছবি তোলেন নাহলে দিতে পারেন আর যদি গ্যালারি থেকে দিতে চান নাহলে গ্যালারি থেকে আমি গ্যালারি থেকে দেবো এই ছবিটা এখন আমি নিলাম নেওয়ার পরে এটা বড় করব। বড় করার পরে উপরে একটি অপশন আছে কাট এনে ক্লিক করে দিবেন এখানে ক্লিক করার পর দেখেন চলে আসছে এটা এখন আপনারা সেভ করবেন কীভাবে আমি আপনাকে একবারে স্টেপ বাই স্টেপ দেখিয়ে দেবো উপরে একটি সেপ নামে একটি অপশন আছে এইখানে ক্লিক করবেন এখানে ক্লিক করার পর দেখেন এখানে সেভ অ্যান্ড অ্যাপ্লাই এখানে আপনারা ক্লিক করে দেবেন এই সেন্ট অ্যাপ অ্যাপ্লাই এখানে ক্লিক করে দেওয়ার সাথে সাথে কোনো আপনার সেভ হয়ে যাবে আমি আপনাকে এখন দেখিয়ে দিয়ে আসি যখন আপনারা কোনো জায়গায় লেখার জন্য যাবেন ধরুন আমি একটি এখন লিখবো দেখেন এখানে চলে আসছে অনেক সুন্দর একটি ফটো দিয়েছি আপনারা ওইভাবে করে চাইলে পারে দিতে পারবেন অনেক সুন্দর লাগছে কিবোর্ডটা এখন দেখতে অনেক জোস লাগছে আপনারা চাইলে পারে এইভাবে করে আপনাদের ফোনের কীবোর্ডে পিকচার লাগাইতে পারবেন যদি ভিডিওটা একটু করে আসে থাকেন নাহলে একটি লাইক করে দেবেন আর কমেন্ট করে জানাবেন ভিডিওটা কেমন হয়েছে আসসালামু আলাইকুম ভালো থাকবেন সুস্থ থাকবেন সর্বদা জুড়ে অল বাংলা সেট আপ সাথেই থাকবে